হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল। সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো মানডে, তো শ্রাবণ মাস তো শেষ, তো ভাদ্র মাস পড়ে গেছে, তো শিব পুজো তো হয়ে গেল। শ্রাবণ মাসে বেশ ভালো করে তোমরা দেখেওছো, আমি ভিডিও বানিয়েছি, তাও সকল চ্যানেলেও আমি গেছিলাম ঘুরতে, তারাও দেখেছি ভালো করে শ্রাবণ মাসের শিব পুজো করেছে, খুব ভালো লেগেছে। সকল বন্ধুদের দেখে এসেছি, ঘুরে এসেছি। তো আর একটা কথা বলছি, যারা নতুন বন্ধু তোমরা যুক্ত হচ্ছ, তারা প্লিজ ভালো করে যুক্ত হও, কারণ আমি তোমাদের ঘরে গেছি, তোমাদেরকে বন্ধু করে নিয়েছি অলরেডি। তো তোমরা প্লিজ আমাকে দেখছো যখন, তখন প্লিজ ভালো করে আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থাকো। আর প্লিজ যদি থাকার মন থাকে তাহলেই এসো, যদি থাকার মন না থাকে এসো না। আমি যাকে সাবস্ক্রাইব করি বা আমি যাকে বন্ধু করি তাকে আমি উঠিয়ে নিই না। এই কথাটা অনেকেই বলছে, উঠিয়ে নিচ্ছ, তুলে নিচ্ছ, সেটা বলো না। আমার পুরো বন্ধুরা জানে আমি বন্ধুত্ব করলে বন্ধুত্ব আমি রাখি, যদিও বা সে না রাখে তবু আলাদা কথা, আমি তুলে নিই না। তো যদি আমার পাশে থাকো ভালো লাগবে, এই অনুরোধ করছি, প্লিজ পাশে থেকো, খুব ভালো লাগবে, একসঙ্গে সবাই চলতে পারবো। তো আজকের ওয়েদারটা প্রথম সকালে খুব আর কি রৌদ্র ছিল সকাল থেকে, এখন একটু মেঘমেঘ করেছে, এখন বেশ ভালো লাগছে। চলো ওয়েদারটা শেয়ার করে ফেলি ফার্স্টে। তো বেলকেডি থেকে আমি ওয়েদারটা ফার্স্টে দেখিয়ে দিই, এই দেখো ওয়েদারটা, তো এইরকম ওয়েদারটা আজকে। প্রথমে তো মেঘ ছিল না, রৌদ্রই ছিল, বেশ ভালো রৌদ্র ছিল, তো এখন হালকা মেঘ করেছে, সঙ্গে হালকা হাওয়া রয়েছে, মানে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। এখন গরমটাও একটু কম মনে হচ্ছে। তো এই হলো আজকের ওয়েদার, ওয়েদার দেখিয়ে দিলাম, তো আজকে কী কী রান্না করেছি চলো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে ঝটপট, তারপরে গল্প করব আবার। আর রিয়ান কী করছে সেটাও দেখাবো। আজ সকাল থেকে এত রোদ্রের তাপ ছিল, তো এত গরম ছিল, বিগত 3-4 দিন থেকে ভীষণ গরম চলছে। তো ভেবেছিলাম যে আজকে একটু সিম্পলি রান্না বান্না করব, তো আজকে রান্নাটা একদমই সিম্পল, তোমরা দেখলেই বুঝতে পারবে ভীষণ সিম্পল রান্না করেছি আজকে। তো যাই হোক, গরমের দিন এটাই ভালো, খুব ভালো, স্বাস্থ্যকর, পুষ্টিকর সব কিছুই আর কি একসাথে। তুমি রং লাগাবে তাই? এই যে রিউশনা, রিউশনা বলছে দেখো মাম্মা, মামাকে একটু দেখো। এই যে রিউশনা, রিউশনা টিভি দেখছে এখন, রিউশনা দুষ্টু করছিল, একটু খেলু করছিল, এখন একটুখানি টিভি দেখছে। কি দেখছো টিভিতে বলো? ছোটা ভীম দেখছে। হাই বলো সবাইকে, হাই 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 বলেছো। তো রিয়া নাম যখনই ছোট আর কি লিপস্টিক লাগাই বা যাই করি কাজল করি, রিয়ানকেও তাই করতে লাগে, ও বলে রং দাও, লিপস্টিক বলতে পারে না রং বলে, কাজল লাগে কাজল বলতে পারে, বলে আমাকে একটু লাগিয়ে দাও, আমাকে একটু সাজিয়ে দাও। তো চল এবার রান্নাঘরে যাই, দেখি আজকে কি রান্না হয়েছে। তো এখানে যে রান্নাঘর ক্লিন হচ্ছে, তো রান্নাঘরটা ক্লিন হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আমি আজকে লাঞ্চ মেনু শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি আর কি গাড়ি চলে আসছে আমাদের, তো গাড়ি নতুন আসার পরে সে ভিডিও তোমরা দেখার নিশ্চয়ই অপেক্ষায় আছো, তো সেটাও আমি দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব আমাদের নতুন গাড়ি আসার পরে। তো মানে খুব এক্সাইটেড আমরা, তো আমার যেহেতু নতুন গাড়ি আসছে, তো সুতরাং সেটার থেকে বড় খুশি খবর আর কিছু হতে পারে না। তাও পূজার আগে আগে একটা বড় গিফট মনে করো তো হাজবেন্ডের তরফ থেকে আমার, তো ভীষণ খুশি। তো সে সময় একটা ভিডিও করব অবশ্যই, তোমরাও তোমাদের সাথে নিয়ে অবশ্যই আনন্দ করব, তোমরা পাশে থাকলে আমার আনন্দটা আরও দ্বিগুণ চতুর্থ গুণ বেশি হয়ে যাবে, তোমাদের সাথে নিয়ে আমি সবসময় এনজয় করতে পছন্দ করি। তো আর অপেক্ষা খুব একটা করতে হবে না, খুব তাড়াতাড়ি মানে গাড়িটা চলে আসছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যেই তোমাদেরকে আমি গাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, নতুন গাড়ি আসছে আমার। আর এই ঘরে জানলা দিয়ে দেখো, ফার্স্ট বেডরুমের আমাদের জানলা দিয়ে না ভিউটা আরও বেশি আর কি পরিষ্কার আসে। এখানে গ্রিলটা একটু আর কি বড় বড়, তো দেখাতেও সুবিধে হয় আমার। তো খুব সুন্দর এদিক দিয়ে পাহাড়ও দেখা যায়, ওই দেখো ওই দিক দিয়ে পাহাড় দেখা যায়, তো আকাশটা কি সুন্দর, ভালো লাগছে, খুব ভালো লাগছে আকাশটা। বাচ্চা
তো আকাশটা ভীষণ ভালো লাগছে আজকে, খুব সুন্দর লাগছে। তো আজকে আর দেরি না করে আজকে লাইভ ভিডিওটা তোমার সাথে শেয়ার করি, খুবই সুন্দর লাগছে লাইভ ভিডিও, তোমরাও দেখলে বুঝতে পারবে। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ভাজি, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর আলু দিয়ে, আর এটা লাইট সোটা যেটা হয় আর কি, সেটা এটা একটা ভাজি, খুব ভালো লাগে আমার, আমার ভীষণ ফেভারিট এটা। আর করেছি পাতলা পাতলা এই যে মুসুরের ডাল, এই দেখো, তো পাতলা ডাল খুব ভালো লাগে, মুসুরের ডাল পাতলাও বেশি ভালো লাগে বেশি আর কি ঘনর থেকে। আর এখানে আছে রিয়ানের একটা মাছের ঝোল করেছি, তো এটা হলো মাগুর মাছের ঝোল, এই সবজি দিয়ে করেছি, আলু কোয়াশ টোয়াশ এগুলো রয়েছে, পটল রয়েছে। তো এই আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু, আর সাথে আমাদের ডিমের ভুজিয়া হবে। তো ভুজিয়ার জন্য এই যে পেঁয়াজ টমেটো আর লঙ্কা আর কি আছে, চপ করা আছে, তো খাওয়ার আগে ভুজিয়াটা বানিয়ে ফেলবো ডিমের। তো ভীষণই আজকে ইয়ামি খাবার দাবার, খুবই সিম্পল লাঞ্চ মেনু আজকে শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করছি তোমাদের সকলের আজকে লাঞ্চ মেনুটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে এই গরমের মধ্যে সুন্দর সিম্পল লাঞ্চ মেনু, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, আর আমার পাশে থাকবে বন্ধুরা, তোমরা পাশে থাকলে পরে ভীষণ ভালো লাগবে, খুব সাপোর্টের দরকার। রিয়ান এখানে রাক্ষস বানিয়েছে, এই দেখো কিন্ডার জয় থেকে একটা খেলনা পেয়েছিল, মানে যেগুলো থাকে আর কি কিন্ডার জয়ের মধ্যে, সেটা দিয়েও বানিয়েছে, এটা রাক্ষস বানিয়েছে রিয়ান, এটা কিন্ডার জয় খেলনা, ইয়েস কিন্ডার জয় টয়। আর রিয়ানকে এখন ফল খাওয়াবো, তো কলা খেয়েছে সকালে, তো রুটি দিয়ে এখন ওকে মৌসুম্বির জুস বানিয়ে দেব, তো মৌসুম্বির ও জুস খেতে খুবই ভালোবাসে, তো এখন ফটাফট ওর জন্য আগে মৌসুমি জুসটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি, তোমরা কোথাও কেউ যাবে না, প্লিজ সঙ্গে থাকো, এখনই ফিরে আসছি। রিয়ানকে জুস খাইয়ে এসে একটু বেলকুনিতে রিল্যাক্সে বসলাম, কাজ যখন থাকে না এখানেই বসি, এখান থেকে মেন রোড দেখা যায়, তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখে আছো তোমরা। তো আর একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা, আমার খুব না খারাপ লাগছে, যে সত্যি বলতেও খারাপ লাগছে, সব কারণ সবাই বন্ধু হও তোমরা, তো তোমাদের ঘরে যাচ্ছি তোমাদেরকে বন্ধু করছি, বাট তোমরা কেউ ব্যাক করছো না ঠিক টাইম মতন, বলতে হচ্ছে রিমাইন্ডার করতে হচ্ছে, যদি এটা করতে ইচ্ছা করে না আমারও, মানে বেসিক্যালি একদম মন থেকে করতে ইচ্ছা করে না, কারণ বন্ধু বন্ধুত্ব রাখতে গেলে আমি যাচ্ছি তোমাদেরকেও আসতেই হবে, তো এটাই আর কি মানে করতে হয় প্রথাগত নিয়ম হিসেবে, তো তোমরা সেটা করছো না, রিমাইন্ডার করতে হচ্ছে বাধ্যতামূলক, সেটাও খুব খারাপ লাগছে, তো এরকমটা প্লিজ করো না। আমি যাদের ঘরে যাচ্ছি তাদেরকে আমি কাছের বন্ধু মনে করছি, বন্ধুত্ব করছি, তারাও তোমরা প্লিজ আমার বন্ধুত্ব পেয়ে আমার ঘরে চলে আসো একদিন পরে, তাহলে তো রিমাইন্ডারের কোনো দরকার নেই বলো। আর সত্যি রিমাইন্ডার দিতে খুব খারাপ লাগে, তখন মানে নিজেকেই একটু কেমন লাগে, যে অস্বস্তির মধ্যে লাগে, যে কেন বন্ধুদেরকে এত এতটুকুও কি বিশ্বাস নেই, যে আমি তাদেরকে বন্ধুত্ব তাদেরকে দিয়ে আসছি, তারা কেন আসছে না, তো তখন খুব খারাপ লাগে। তো প্লিজ তোমরা বন্ধুত্ব পেয়ে সাথে সাথে বন্ধু করতে চলে এসো, এই রিকোয়েস্ট রাখছি সকলের কাছে, একজন বন্ধু হয়ে আর একজন বন্ধুর কাছে এই রিকোয়েস্ট তো রাখতেই পারি বলো। আর এই দেখো এই ঘরে মানে সব থেকে এত হাওয়া, যে এত ভারী ভারী পর্দাগুলো দেখো কেমন দুলছে, এই দেখো এত হাওয়া, ফ্যান দরকার হয় না, যখন এত হাওয়া থাকে না ফ্যান দরকার হয় না, এত মোটা মোটা পর্দা সেগুলো আর কি এত দুলছে হাওয়াতে। আমার সকাল সকাল আজকে গরমের জন্য তাড়াতাড়ি আর কি, এখন তো একটু মেঘ করেছে এতটা গরম নেই, আবার সকালে গরম ছিল ভালো, রৌদ্র ছিল ভালো, তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছে, আর যেহেতু আজকে খুবই সিম্পল রান্নাবান্না করেছি তাড়াতাড়ি হয়েও গেছে, অতটা চাপ পড়েনি। তো আর হাউসমেট এখন কাজ করছে, ও দেরিতে এসেছে আজকে, তো এখন করছে, দরজা খুলে এখন একটু বাইরে এলাম, এই জানলাটা দিয়েও ভীষণ হাওয়া আসে আমাদের করিডোরের জানলাটা দিয়ে, খুব ভালো হাওয়া আসে। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে একটা,
কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু। আর অবশ্যই সঙ্গে থেকো তোমরা, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। তোমাদের সাপোর্টের খুব দরকার আমাকে, ভীষণভাবে দরকার। তোমরা পাশে থাকলে আমরা এগিয়ে যাব। তো এইভাবে আমি সকলের পাশে আছি, তোমরা জানো, তোমরাও প্লিজ পাশে এসো। তো আজকে ভিডিওটা শেষ করছি এখানেই, টাটা।